তোর বউটাকে এক্সচেঞ্জ করতে চাই পারবি আমার সাথে মানে আমার বউটাকে তুই নিবি তোর বউটাকে আমাকে দিবি দিতে বলেছি হবে না বলেছি তো হবে না হবে যে ব্যাটারি ফুলে গেছে পাওয়ার ফুলে গেছে স্ক্রিনটা হয়েছে স্ক্রিনটা গেছে কি বলবো কিছু বলার নেই হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি ভালোই আছো। বন্ধুরা, তোমাদের জন্য আবারও একটা দারুণ মজাদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা ভাবছো আজকে আমি এই ঘরে কেন? আজকে আমি এই ঘরে কারণ এই বিকেলের দিকে তোমাদের দিদিভাই এই ঘরে টিভি দেখতে আসে, ঠিক আছে? তো আমি আগে ভাগেই এই ঘরে চলে এসেছি, টিভি দেখতে আসবে ম্যাডাম। তো ওই কারণেই আমি একটা প্র্যাঙ্ক করবো তোমাদের দিদিভাইয়ের সাথে। কী প্র্যাঙ্ক করবো সেটা তোমরা থাম্বনেলের টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো। তো আমি আর কিছু বলছি না, ফোনটা আমি সেট করে রেখে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, তোমাদের দিদিভাই আসুক, তারপরে খেলা হবে। খেলা হবে। A few moments later. Prince, what did you ask? Hello? কি খবর? ভালো তো সব? আমি আর ভালো নেই রে। ভালো নেই আমি। কেন? তোর বউকে যেদিন আমি দেখেছি প্রথম, তারপর থেকে আমি পাগলের মতো হয়ে গেছি রে। আমার কথা তুই খারাপ ভাবে নিস না, তোর বউকে আমার দেখ এতটাই বলে বুঝাতে পারবো না। মানে সবসময় ইচ্ছে করে তোর বউকে কাছে পেতে, জানিস তো এতটাই ভালো লাগে। কি করে তুমি শুনতে কি করতে হতো? তোমার কোন দরকার আছে শোনার? তুমি যাও, পরে আসবা। আমি যাবো, তুমি জানো না পরে আসবা, এখনো সময় হয়নি, যাও পরে আসবা। যাও যাও যাও, পরে আসবো, যাও। হ্যাঁ দেখ, আমার কথা তুই খারাপ ভাবে নিবি না। মানে কি বলবো, তোর বিয়েতে যখন তোর বউকে আমি প্রথম দেখি, জানিস তো তখনই আমার ভালো লেগে গেছে। এবার যেহেতু তোর বিয়ের আগে আমি বিয়ে করেছি, তাই আমি কিছু আর বলতে পারি, কিন্তু এখন আমার এমনই অবস্থা হয়ে গেছে তোর বউকে আমি করতে পারি না, জানিস তো। ভালো বেঁচে গেছি। তুই কি তোর বউটাকে এক্সচেঞ্জ করতে চাই পারবি আমার সাথে? মানে আমার বউটাকে তুই নিবি তোর বউটাকে আমাকে দিবি? মানে আমার বউটাকে তুই নিবি তোর বউটাকে আমাকে? কি করে কেন হয় না? দেখ আমার, দেখ আমার কি ব্যাপারটা কি তোমার? কি কার সাথে কি কথা বলছো? কার সাথে কি কথা বলছো? হ্যাঁ বলছি তো, একটা বন্ধুর সাথে কথা বলছি। কি কথা? আমাকে পুষাচ্ছে না তোমার? না যা, তুমি যাও না, একটু কথা বলতে দাও আমাকে, তারপরে পরে এসো, যাও, ডিস্টার্ব করো না। আমি কোথাও যাবো না। দেখো তুমি যাও, আমাকে কথা বলতে দাও। আমি যাবো না। জিতে বলেছি তো নাকি? যাবো না বলেছি তো। তুমি আগে আমার কথার উত্তর দাও। তুমি কার সাথে কথা বলছিলে, কি কারণে কথা বলছিলে, আর কি বলে যাচ্ছিলে সব আমি শুনিনি। দেখো আমি কি দেখবো আবার? ফোনটা দাও। শুনেছো তুমি? ফোনটা দাও। তুমি যা শুনেছো ঠিকই শুনেছো, বলেছে যা শুনেছো ঠিকই শুনেছো। আমার ভালো লাগে তাই আমি তাকে বলেছি, আমার মনের কথাটা আমি বলেছি। এতে আমি কি ভুল করেছি? আমার কাকুটা ভালো লাগতে পারে তাই আমি মনের কথাটা বলেছি। এক্সচেঞ্জ করবা তুমি আন বারবার, তা আমাকে টাকা নি কেন? কেন সে যদি না দেয়? তোমার এত বছর, এত বছর যে তুমি আমাকে এক্সচেঞ্জ করবা? হ্যাঁ
কি করলে তুমি এটা বেশ করেছি ভগবান তুমি এটা কি করলে বেশ করেছি ফোনটা টুকরো করে হাইলে স্ক্রিনটা একদম ভেঙে কি করেছি তুমি এটা সব ভেঙে ফেলবে সব ভেঙে ফেলবে আমি তো কি বলবো কিছু বলার নেই ছাড়তে হবে আমাকে পঞ্চায়েতে ওরকম কাজ হচ্ছে তো আমারই ছাড়াতে হবে একদম পুরো স্কিন একদম ভেঙে গিয়ে পড়ে ফেলেছে প্যাং করতে গিয়ে আমার আজকে পুরো একদম গেল দশ হয়ে তাহলে ফোন আছে আমার তুমি ফোনটা আছে আমার কেউ তোমাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চলো পাশে দেখা যাচ্ছে আজকে দেখে শেষ করছি টাটা।